ঋতিকার ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো হলো, মাঝখানে লম্বা গ্যাপ, আবারও বড় পর্দায় ফিরছেন ঋতিকা সেন। একের পর এক ভিন্ন ধারা ছবি তৈরি হচ্ছে টলিউডে, তার মাঝে প্রেমের ছবির সংখ্যা একেবারে হাতে গোনা। এবার প্রেমের ছবি নিয়ে আসছিলেন পরিচালক আকাশ মালাকার, 9 দশকে টিনেজারদের লাভ স্টোরি গল্প নিয়ে তার এই ছবি, নাম প্রথমবারের প্রথম দেখা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ঋতিকা সেন এবং আর্য দাশগুপ্ত। প্রথম দেখাতে খুকে ভালোবেসে ফেলে, বেশ কিছুদিন কাটার পর খুকে সে জানায় সবটা। খুকু এক কথা নাকচ করে দেয় বান্টিকে, কিন্তু আস্তে আস্তে ভালো লেগে যায় তারও। কিন্তু বড়লোক বাড়ির মেয়ে কুহু এবং গরিব ছেলে বান্টির প্রেমটা কি শেষমেশ হয়, এখন সেটাই দেখার। এই ছবির গল্প দুজনকে কেন্দ্র করেই, বান্টি এবং কুহু, ঋতিকা আর্য ছাড়াও দেখা যাবে খরচ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, পার্থ সারথী চক্রবর্তীকে। সগৌরবে চলছে প্রথমবারের প্রথম দেখা ছবি, দর্শকদের ভালোবাসা গুরুতে হলে উপস্থিত ছবির নামী নায়িকারা। রানাঘাট টকের সিনেমা হলে দেখা গেল দর্শকদের উপচে পড়া ভিড়। আর কি ভালোবাসা যে কি, স্টুডেন্ট লাইফে আমরা যখন কলেজে পড়াশোনা করেছি, স্কুলে পড়াশোনা করেছি, যে ভালোবাসা কি, এখনো পর্যন্ত সমাজে আমরা যতই উঁচু নিচু না মানি বা মানি না, কিন্তু আমরা দেখেছি ভালোবাসার সময় কিন্তু কোনো রকম। এখন পর্যন্ত কিন্তু আমরা যা একটা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে, যারা স্টুডেন্ট, তারা যেভাবে একজন একজনকে ভালো লেগে যায়, কিন্তু এখনো পর্যন্ত সমাজে যে বাবা মারা এখনো উঁচু নিচু যা এই যে দেখে, এটা কিন্তু এই সিনেমার মধ্যে গরিব বড় লোক এটা কিন্তু বুঝে দেওয়া হয়েছে। দুটো ভালোবাসার মানুষ আজকে কিন্তু এই উঁচু বড় বড় লোক গরিব বলে কিন্তু তারা মিলতে পারেনি। এটাই কিন্তু এই সিনেমার প্রথমবারের প্রথম দেখা, যে সিনেমা আমাদের একটা স্টুডেন্টদের জন্য বা এখনকার যারা আমরা দেখেছি যারা স্টুডেন্ট লাইফে ভালোবাসা প্রেম সবার জীবনে আসে, আমাদেরও এসেছিল, আমরা তাই বলছি। সেখান থেকে আজকে অনেকদিন পর একটা ভালোবাসার সিনেমা কিন্তু আমরা আজকে এই টকিজ সিনেমা হলের, সত্যি অসাধারণ সিনেমা। আর ফার্স্ট কথা আমি বলবো, এখানে এসে খুব ভালো লাগছে, রানাঘাট টকিজে আজকে আমরা এসেছি, আমাদের খুব আনন্দ লাগছে এখানে ভিড় দেখে, বুঝতে পারছি ছবি খুব ভালো হয়েছে। ছবি বানানোর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি সেই সময়কার নস্টালজিকটা আমরা ফিরিয়ে আনতে চেষ্টা করেছি। প্রথমবারে প্রথম দেখা দেখলে বন্ধুত্ব ফিরে আসবে, ভালোবাসা ফিরে আসবে, এবং আমি কথা দিচ্ছি যে আপনারা স্কুল লাইফে পৌঁছে যাবেন। আর যেটা বলছি যে ছবি দেখুন, বলে আসুন ভালো করে ছবি দেখুন, প্রথমবারে প্রথম দেখা খুব ভালো ছবি। ছবিটা দেখো, তোমাদের ডিরেক্টর স্যার প্লিজ, তোমাদের খুব ভালো লাগবে। আকাশ মালাকারের এটা প্রথম ছবি, খুব ক্রিয়েটিভ একজন ডিরেক্টর, খুব কষ্ট করে খেটে কাজটা করেছে, এটাই বলবো। ছবিটা হলে মানুষজন যারা দেখেছে তারা খুব ভালো রিভিউ দিচ্ছে, তোমরাও গিয়ে দেখো, যারা আমরা কাজ করেছি আমরা খুব 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 খুশি হব। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাও। এটাই বলবো, ভালোবাসার ছবি, বন্ধুত্বের ছবি, আমার এত ভালোবাসা পাচ্ছি রানাঘাটে এসে, খুবই খুশি, আমি খুবই মানে ভগবান থেকে প্রার্থনা এটাই করেছি যে ছবিটা যাতে ভালো হোক, ভালো হচ্ছে, আরও ভালো হোক, যাতে সেটার জন্যই বলবো দর্শকেরা, প্রথমবারের প্রথম দেখা রিলিজ হয়ে গেছে, সবাই এসে সিনেমাটা দেখো। আশা, আমি লাস্ট সিনটা দেখে সবার মন ভরে যাবে এটুকুনি বলতে পারি। প্রথমবারের প্রথম দেখা রিলিজ করে গেছে, সবাই প্লিজ 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 এসে দেখো, আর বাংলা ছবিকে সবসময় সাপোর্ট করো, থ্যাংক ইউ। এরপরে আমার একটা সিনেমা আসছে পান্ন মিত্রর সাথে, বনবিবি, তো এটাও একটা মাইথোলজি কাইন্ড অফ ফিল্ম, তো ওটা আসছে পরের বছর বা এই বছর পুজোয়, তো দেখা যাক, এটা আপাতত আছে। খুব খুব খুবই ভালো লেগেছে, এরকম লাভ স্টোরি হাজারে কম পাওয়া যায়, কিন্তু এখন যেটা দেখে গেলাম খুবই ভালো লেগেছে। নমস্কার, প্রাবণী দাস, খুবই ভালো লেগেছে ছবি, দারুণ লাগলো। আমরা হলে এসে সব বন্ধু বান্ধব সবাই দেখেছি, তো সিনেমাটা সবাইকে বলবো যে আপনারা হলে এসে দেখুন, তো আপনাদের দারুণ লাগবে এটুকুই আশা করি। রানাঘাট টকিজে আমরা সবাই মিলে সিনেমাটা দেখলাম, আমার সাথে আমার দাদাও দেখলো, আরও আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলে যারা ছিল অনেকেই এসে মুভিটা দেখেছে। তো একটা কথাই বলবো, ঋতিকা দি আর নিউ যে অ্যাক্টর দারুণ অভিনয় করেছে, আর এর মধ্যে প্রচুর রোমান্টিক আর ভালোবাসার মতন সিনেমার দৃশ্য আছে, একটা কথাই বলবো আপনারা সিনেমা হলে এসে দেখুন। প্রথম কথা হচ্ছে, আজকে স্কুল জীবনের কথা মানুষকে মনে করিয়ে দিল, সেই সাইকেল, সেই পুকুর, সেই নদী, সেই প্রথমের লেটার প্যাডে চিঠি লেখা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। মঙ্গলবার দিন মহাসমারোহে কুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দুর্বারে দুর্গ।